ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত বনের প্রশ্ন ইসমে আদম কি এর দ্বারাতে নাকি দোয়া করলে দোয়া কবুল হয় একটু কি ইসমে আদম গুলা কি একটু জানাবেন সম্মানিত এ মর্মে হাদিস রয়েছে আনাসমা বিনতে ইয়াজিদা রদিয়াল্লাহ আনহা النبي صلى الله عليه وسلم قال اسم الله الأعظم في هاتين الآيتين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وقال تعالى في آية أخرى ألف لام ميم আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আসমা বিনতি আজিদ হতে বর্ণিত رضی আল্লাহু عنها হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর ইসমে আজম এই দু আয়াতের মধ্যে রয়েছে এ দু আয়াতের মধ্যে রয়েছে যেটা এর আগে পড়লাম ওয়াইলা হুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের সত্য সত্যমহাবোধ একজনই সত্য মহাবোধ একজনই তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই তিনি করুণাময় দয়ালু তিনি করোনাময় দয়ালু এরপরে সুরাত আলে আরানে যায় আলিফিলামিম আল্লাহ ইহা ইহল হাইল কয়ুম সত্য মাহবুদ তিনি চিরঞ্জীব এবং সমস্ত বিষয়ে রক্ষণাবেক্ষণশীল সমস্ত বিষয়ে রক্ষণাবেক্ষণশীল হাদিসটি হাসান লেগাই হাদিসটি ইমাম আবুদাদুর রহেমল্লাহ নিয়েছেন এক হাজার চারশত ছিয়ানব্বই নাম্বার হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন তিন হাজার চারশত আঠাত্তর নম্বর হাদিস ইবনে মাজা রহমল্লা নিয়েছেন তিন হাজার আটশত পঞ্চান্ন নম্বর হাদিস জি এভাবে বিভিন্নভাবে হাদিসটা এসেছে হাদিসটা সহি জি আল্লাহর যেগুলা নাম আমরা অন্য আয়াতে আয়াতে আল্লাহ সুবাহানা তালা বলছেন ওয়ারিল্লা হিল আসমা উল হোসনা আল্লাহর সুন্দর উত্তম নাম রয়েছে তোমরা সেগুলোর মাধ্যমে তাকে ডাকো তার মানে আল্লাহর উত্তম নামের ভিতরে এগুলা উত্তম নাম যে আল্লাহকে আমরা এভাবে বলতে পারি রহমান ইয়া রহিম আল্লাহ তুমি রহমান আমাদের উপর রহম করো আমাদের উপর করুণা করো তোমার নাম তুমি আমাদের উপর দয়া করো আল্লাহকে এইভাবে যদি কেউ অন্তর থেকে অন্তর থেকে আল্লাহকে ডাকে ভয় ভীতি সহকারে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করে কেউ যদি ডাকে তাহলে আল্লাহ সুবাহানহ তালা তার দোয়া কবুল করবেন আরও যেগুলা আল্লাহর ইসমা আজম নাম শুনলাম হাদিস থেকে আল হাই আল কয়ুম তার মানে তিনিও চিরঞ্জীব আপনি আল্লাহকে বলতে পারেন ইয়া হাই ইয়া চিরঞ্জীব আল্লাহ আমাদের তুমি হেফাজত করো বা আমাদেরকে ইমানের সহিত বাঁচিয়ে রাখো যতদিন তুমি বাঁচাতে চাও এরপরে বলতে ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ তুমি সমস্ত বিষয়ে রক্ষণাবেক্ষণশীল বিধায় আমাদেরকে তুমি রক্ষ রক্ষণাবেক্ষণশীল করো আমাদেরকে তুমি হেফাজত করো এভাবে আমরা আল্লাহ সুবাহান তালাকে বলতে পারি সম্মানিত ভাই বোনেরা আরও কিছু দুয়া জাল্লা সুবাহানা শিক্ষা দিয়েছিলেন যেভাবে ইউনুস সাল্লামকে। دعاء أن سعد سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة ذي اذا دعا ربه وهو في بطن الحوت لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سعد رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم بلسان مش على نبي مش, مش على نبي ইউনুস ইউনুস সম্পর্কে বলছেন ইউনুস মাছের পেটে গিয়ে যখন দুয়া পড়েছিলেন তা হল হে আল্লাহ সত্য মোধ নেই তুমি পবিত্র আমি হচ্ছি বা অত্যাচারী অপরাধী ঐত্যাচারী অপরাধী যে কোনো মুসলিম মুসলিমই যে কোনো ব্যাপারে এ দোয়া পাঠ করবে তার দুয়া নিশ্চয়ই গৃহীত হবে আহমাদ তিরমিজি আহমাদ তিরমিজি ইমাম তিরমিজি রহমাল আদিস নেসেন তিন হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল নেসেন এক হাজার চারশত বাষট্টি নাম্বার হাদিস মুস্তাদারাক ইল হাকিম এক হাজার আটশত বাষট্টি নম্বর হাদিস যে সম্মানিত ভাই বোনেরা যারা আমরা যেখান থেকে শুনছি এ হাদিসটি থেকে প্রমাণ হয় যে মানুষেরা যে কোনো বিপদ আপদ মসিবতে যদি পড়ে আর আল্লাহ সুবাহানহ তালাকে অন্তর থেকে দুয়াটা পড়ে লা ইল্লাহ আন্তঃ সুবাহান আকাইন্মিন আব্দ আলিমিন তাহলে আল্লাহ সুবাহান তালা তাদের রক্ষা করবেন তাদের রক্ষা করবেন তাই আমরা যদি বিপদে পড়ি তাহলে দোয়াগুলা পড়ি ইসমা আলম যেমন শুনলাম আর রহমান আর রাহাইম এই দুইটি নাম আল হাইল কয়ুম এগুলো নাম আল্লাহকে নামগুলা দিয়ে ডাকলেন সাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন জি এ মর্মে হাদিস রয়েছে আনাসরতে বর্ণিত তিনি বলেন একদিন আমি নবী সাল্লামের সাথে মসজিদে নাওতে বসেছিলাম তখন জয়নক ব্যক্তি আদায় করছিল এবং সলাতের পর বলছিল হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তোমার জন্যই সব প্রশংসা তুমি ছাড়া প্রকৃত কোনো মা নেই তুমি সবচেয়ে বড় দয়ালু বড়দাতা তুমি আসমান জমিনের স্রষ্টা হে মর্যাদা ও দান করার মালিক মর্যাদা মর্যাদা তুমি ছাড়া প্রকৃত কোনো মা বোধ নেই নেই তুমি সব বড় বড় বড়দাতা তুমি আসমান জমিনের স্রষ্টা হে মর্যাদা ও দান করার মালিক হে চিরঞ্জীব হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে প্রার্থনা করি তখন নবী সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহকে ইসমে যে আল্লাহকে ইসমে আজমের সাথে ডাকে তিনি তাকে সাড়া দেন তিনি তাকে তাতে সাড়া দেন যে ব্যক্তি ইসমে আজম জিল্লা বললামের আগে ইসমে আজমের সাথে আল্লাহকে ডাকে ইসমে আল আজমের দ্বারার মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ সুবহা তালা তাতে তার ডাকে সাড়া দেন এবং যখন তার কাছে প্রার্থনা করা হয় তখন তিনি তাদের তখন তিনি তা দান করে করে থাকেন ইমাম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন সহি হাদিস আবু দাউদ এক হাজার চারশত পঁচানব্বই নম্বর হাদিস ইমাম তিরমিজি তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস ইমাম নাসাই এক হাজার তিনশত হাদিস ইমাম আহমাদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন এভাবে হাদিসটি শহি অনেক গ্রন্থেই হাদিসটি এসেছে তাই ইসমে আজম যারাতে جذ داكي الله سبحانه وتعالى سيخذيلن يا حي يا قيوم إتى اسمي عظم بلشن جذ دقيقة ويبهذا ذاك الله سبحانه وتعالى تدير ذاك سالد يبه دوّا تا جبهه إيش شادي سه إبهه اللهم إني أسألك بيانا لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديو السماوات والارض يد الجلال والإكرام يا حي ইয়ুম বেরহমাতিকা আস্তা কিছু হাদিস দ্বারা এইভাবে রয়েছে হাদিসও কাইয়ুম যেহেতু আমরা পাইলাম এ নামগুলা যদি আমরা এভাবে আল্লাহ সুভাহাতালা ডাকি তাহলে ইনশাল্লা আল্লা সুভাহাতালা আমাদের দোয়া কবুল করবেন আমাদের হেফাজত করবেন জি আরও নামগুলা ওই হাদিসে তারা প্রমাণিত রয়েছে হাদিসে এভাবে আসছে বুরাইদা হতে বর্ণিত তিনি বলেন আরও স্লাহ সাল্লা একবার এক ব্যক্তিকে বলতে শুনলেন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি জানি যে তুমি আল্লাহ তুমি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই তুমি এক এক তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই তুমি এক অন্য তুমি মুখাপক্ষি স্বনির্ভর তার মানে তুমি এক তুমি কাউরি মুখাপক্ষি করো না তুমি কাউকে জন্ম দাওনি তোমাকে কেউ জন্ম দেয়নি তোমার সমকক্ষ কেউ নেই তোমার সমকক্ষ কেউ নেই এভাবে তিনি ডাকছিলেন যিনি কাউকে জন্ম জি এরপরে বললেন তখন নবিসাল্লাম বললেন এ ব্যক্তি আল্লাহর আল্লাহ তালাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানের সম্য়ত নামে ডাকল এ নামে ডেকে তার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন ইমাম তিরমিজি আবু দাউদ হাদিসটি নিয়ে এসেছেন আবু দাউদ এক হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস ইমাম তির্মিজি তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস পঁয়াত্তর নম্বর হাদিস হাদিসগুলা থেকে প্রমাণ হয় যে ইসমে আউদম দিয়ে কেউ যদি আল্লাহকে ডাকে تحلى الله سبحانه وتعالى تدعوى قبل قربين حديث قلع سوية حديث أمر جنوة قرآن حديث سنوتي أمر الله أمر داكي ببعد بعد مصيبة الله أمر الله سبحانه وتعالى أمر مصيبة إن شاء الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله على نبينا محمد وعلى أهل وصحابه السلام عليكم ورحمة الله بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصادي